আজকের রেসিপি পাকোড়া। এই রেসিপিটা দিয়ে চিকেন পাকোড়া, ভেজিটেবল পাকোড়া দুইটাই হয়। এখানে দেওয়া হয়েছে বেসন, লবণ, ধনিয়ার গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, এখন জিরার গুঁড়া দেওয়া হলো। এখন এটার সাথে যে এখানে যেটা দেখা যাচ্ছে উপরে ছোট ছোট, এটা এই মশলাটার নাম আজওয়ান। এটার পরে দেওয়া হলো কালিজিরা। কালিজিরার পরে এখন দেওয়া হবে বেকিং পাউডার। বেকিং পাউডার আর ডিম দেওয়া হলো। এখন এটা সাধারণ পানিতেই গুলিয়ে নেওয়া হচ্ছে। খুব একটা ঘন হবে না আর খুব একটা পাতলাও হবে না। এখন হাত দিয়ে আপনাদের বোঝানোর জন্য দেখানো হচ্ছে যে আসলে কেমন হয়েছে। এটা যখন পাকোড়াটা ছাড়া হবে তখন দেখা যাবে যে আপনার চিকেনে অথবা ভেজিটেবলে খুব একটা যদি পড়ে যায়, না লেগে থাকে, তাহলে মনে হবে যে না এটা বেশি পাতলা হয়েছে, সেই ক্ষেত্রে একটু ঘন করে নিতে হবে। আর যদি মনে হয় যে না একটু বেশি ঘন হয়েছে, সেক্ষেত্রে একটু পাতলা করে নিতে হবে। এটা রান্নার সময় আসলে বোঝা যায়, তবে এটা কিছুক্ষণ রেখে দিতে হবে এটা মিশিয়ে, তারপরে এটাকে পাকোড়া আকারে তৈরি করলে ফুলবে, ভালো হবে।